নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন, ময়নার বাবা নানান রকমের মাছ নিয়ে এসেছে। এ দেখুন, এখানে মাছ আছে মৃগেল, রুই, কাতলা। জানেন তো, আমাদের বাড়ি মাছ আনলেই মা মাছ কাটতে বসে পড়ে। আর দেখুন, বসেও পড়েছে। এখন শুধু দিয়ে দেবো, কেটে দেবো। বসে পড়েছ এখন? ভালো লাগে মাছ কাটতে? ভালো লাগবে না। এনো মাছ, আমি পটল নিয়ে আসি। হ্যাঁ, যাও, আমি কেটে দিচ্ছি। মাছগুলো একদম টাটকা, সকালে ধরাই মাছ। পটলের জমিতে চলে এলাম। আজকে পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব। তুলে নিই মাছ আর পটল। পটলটা দেখুন দারুণ সাইজ। কিন্তু মাঠের থেকে জানেন তো, সবজি তুলতে খুব মজা লাগে। প্রথমে মাছটা আমি লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেবো। মাছ ভাজা হতে হতে ততক্ষণে সবজিটাও কেটে নেবো। হলুদ, লবণ, ভালো করে মেখে নিলাম। এখানে তো অনেকটা মাছ আছে, সবটা মাছ রান্না করবো না, কিছুটা করবো আর কিছুটা রেখে দেব। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা একটু কড়া করেই ভেজেছি। মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলেই আমি পটলটা ভেজে নেবো। পটলটা ভাজা হতে হতে ভেজে রাখা কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে নিচ্ছি। পটলটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ আর পটল ভাজা একরকম হয়ে গেছে সব। পটল ভাজা তেলের মধ্যে দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরা, তেজপাতা। এবার কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। আলু আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বাটাটা দিয়ে দেবো। এর উপর হলুদ আর লবণ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিলাম, এবার দিয়ে দেবো জল। জলটা ফুটে এলে ভেজে রাখা মাছ আর ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ আর ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম।
তরকারি আমার রান্না হয়ে গেছে, সবার শেষে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়ো? তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাত খাবে বলে লেবু কেটে রেখেছে মা, নামিয়ে গরম গরম দিয়ে দেবো। মা প্রথমেই কলার মোচার বাটা দিয়ে খেতে শুরু করে দিয়েছে, এবার মাছের তরকারি দেবো। হয়েছে মা বাটা দিয়ে খাওয়া? হ্যাঁ। কী খাবে, মাছের মাথা, লেজ? যাও যাতে দাও, তুমি কাতলা মাছের মাথা খাও। মা আরেক পিস মাছ দিই মা? না রে, একটু হয়ে যাবে, গরম মতো মাছ খাওয়া যাবে নাকি? তার জন্যই তো পাতলা পাতলা করে রান্না করেছি। মা আলু সেদ্ধ হয়েছে? হ্যাঁ। কাঁচা লঙ্কার রান্না দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। মা কিছু বলছো না? রান্না তো খুব ভালোই হয়েছে। ভালো হয়েছে? কাঁচা লঙ্কা রান্না খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা রান্না সব দিকেই ভালো, শরীরের পক্ষেও ভালো। খুব মশলা গেছে, ভালো হয়েছে না? তেল মশলা ভালো ঢুকেছে। ভাজাও ভালো হয়েছে। বাবা আগে খুব মাছ ধরতো নদীতে, শুধু বাবা মাছের মাথাই খাওয়া শিখিয়েছে মাকে, মাছ ফেলে দিয়ে মাছের মাথা খায়। মাছের মাথাই ভালো খায়। ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। টাটা।